আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো আমার সমস্ত দর্শককে জানাই সুস্বাগতম। আর এই সুস্বাগতম জার্নি শুরু করতে চলেছি এবছরের লাস্ট ভিডিও আর কি। আপনারা এবছরের লাস্ট ভিডিও দেখতে পাচ্ছেন। তো এই বছরের যে লাস্ট ভিডিও সেটা হতে চলেছে খুব হেভি ওয়েটের ভিডিও। তো আপনারা জানেন যে আমার কাছে একজন সুনামধন্য কারারসিক আছেন। তো সেই সুনামধন্য কারারসিকের কাছ থেকে জেনে নেব যে আজকে কোন জায়গাতে কারা নিয়ে আসা হয়েছে এবং কার সাথে জড়া হয়েছে এবং তার কারা কীরকম আছে, তার বিস্তারিত বিষয় তুলে ধরব। তো তাই আপনাদেরকে বলি, ভিডিওটি দেখার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। তো একটুকু আপনার নাম এবং ঠিকানাটা বলুন, যারা হয়তো অনেকে জানেন নাই। আমার নাম শান্তিরাম মাহাতো, গ্রাম কুচুং, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম দেবেন্দ্রনাথ মাহাতো। আচ্ছা, দেবেন্দ্রনাথ মাহাতো। কার নাম কারাটা খেলা? দেবেন্দ্রনাথ মাহাতো। আচ্ছা, আপনারা বুঝতেই পারলেন যে এখন যে কোন কারারসিক, যে আপনারা হয়তো অনেকক্ষণ আগে হয়তো আপনারা চিন্তিত ছিলেন যে কার কারা, আপনারা বুঝতেই পারলেন সে দেবেন্দ্রনাথ মাহাতোর কারা, বিখ্যাত ভয়ঙ্কর কারা। আপনারা জানেন যে এই বছরে তিন চারবার জয়ী আছে। কবার জয়ী হয়েছে এবছর? এবছর চারবার জয়ী আছে। চারবার জয়ী আছে, এক বছরে চারটি বার জয়ী আছে। এটা পাঁচে পা দিয়ে আছেন নাকি? পাঁচে পা দিয়েছে। তো আজকে কীরকম ভাবছেন যে কারা আছে? কারা তো আশা আছে যে আজকেও লড়াই দেখাবে, কারাই লড়াই দেখাবে। ভালো নাকি? লড়াই দেখাবে। আচ্ছা, পরে হাত জিতের ব্যাপারটা তো আগে কিছু বলা যাবে না? না, সে বলা যাবে না। তো আপনি এই যে বললেন চার জায়গায় যে জয়ী আছেন, এবছরে চার জায়গায় লাগাইছেন, তো সেই চার জায়গাটা কোন কোন জায়গা? প্রথম চান্সে বললো কুদাগাড়া। কুদাগাড়া, হ্যাঁ। দ্বিতীয় চান্সে মাকড় কেন্দি। হ্যাঁ। তৃতীয় চান্সে গ্রামে বলল। আচ্ছা। আর চতুর্থ চান্দড়াতে। চান্দড়াতে। তো আপনারা সব থেকে ভালো খেলা কোথায় দেখাইছেন? ভালো খেলা চান্দড়াতে হয়েছিল, মাকড় কেন্দিতে হয়েছিল। আচ্ছা, তো সেই কালারই খেলা কিন্তু দেখতে পাবেন আর মাত্র কিছু সময়ের পরে। তো আপনারা সেই যদি লড়াইটি দেখতে চান তো অতি অবশ্যই তাড়াতাড়ি আপনারা কিন্তু চলে আসুন এই আপনার রাজাখাঁদা গ্রামে, কারণ বেশি সময় বিলম্বিত করবেন না। এখানকার কমিটি কমিটি বলে দিয়েছে অলরেডি, মানে আর সাড়ে সাতটার মধ্যে দিয়ে কারা ছাড়ানো হবে। তো সেই সময়ের মধ্যে আপনারা পৌঁছে যান। আর যদি ইনকেস না আসতে পারবেন দর্শকগণ, তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলের মধ্যে দিয়ে ভিডিওটি সবার আগে সবার প্রথম প্রকাশিত হবে। আর আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে যদি না পেয়ে থাকেন তো অতি অবশ্যই পেয়ে যাবেন সাধারণ ভ্লগস ইউটিউব চ্যানেলে। সেই চ্যানেলে আপনাদেরকে সদা সর্বদাই নতুন নতুন আইটেম দিয়ে চলেছে। তো তাই সাধন ভ্লগস ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কাড়া লড়াইয়ের ব্যাপার, তিন চারটা পরপর কাড়া লড়াই হয়ে যায়। তো ওইটা দিতে দিতে একটা কাড়া লড়াই শেষ, আর ওইটা দিতে দিতে আরেকটা কাড়া লড়াই শেষ। তো তার ফলে মানে প্রতিটি চ্যানেলের মধ্যে দিয়ে ছাড়ানো হবে। তো সেই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা থাকুন। তো আপনার এই যে কাড়াটা আছেন, তো কতজন রসিক এসেছেন? মোটামুটি দশ বারো জনা এসেছি আমরা। দশ বারো জনা এসেছেন। তো কতক্ষণে পৌঁছাচ্ছে এখানে কাড়াটা? কাড়াটা চারটার সময় আমরা এখানে এসে পৌঁছেছি। চারটার সময়। তো কোন নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে? এক নম্বর। এক নম্বর। মালিক জানেন? মালিক রামপদ মাহাতো। রামপদ মাহাতো। প্রাইজ কত আছে? পনেরো হাজার। পনেরো হাজার। আচ্ছা, তো আপনি এই যে পনেরো হাজার প্রাইজের সাথে লাগাচ্ছেন, তো ইয়ার পূর্বে কত কত প্রাইজের সাথে খেলেছেন আপনি? ইয়ার পূর্বে পঁচিশে খেলেছি আর একুশে খেলেছি। পঁচিশে একুশে। আর গ্রামে? গ্রামে একত্রিশ আড়া হয়েছিল। গ্রামে একত্রিশ আড়া হয়েছিল। কিন্তু সব থেকে এটা হচ্ছে মানে কি বলে বছরের লাস্ট দিন, আজকে হচ্ছে লাস্ট দিনে কম প্রাইজ দিয়ে শেষ করে দেবে এনিভার্সাল লড়াই কি। তারপরে ঘুরে নতুন আইটেম নিয়ে হবে না পরবর্তী বছরের জন্য। আচ্ছা, তো আপনার বাবা এখন এসেছে কি এসে? না, এখন এসে পৌঁছায়নি। পৌঁছায়নি নাকি? আসবে? হ্যাঁ আসবে। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আর ভিডিওটি আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি শেষ করছি। আপনারা দেখতে থাকুন এরপর সে দেবেন্দ্রনাথ মাহাতোর কারাটি, আর তার ছেলে যে শান্তিরাম বাবু আছে, তো শান্তিরাম বাবুর বক্তব্য আপনারা শুনতে পারলেন যে কারার কিন্তু খেলা দুর্দান্ত হবে। সেই কারার খেলা কিন্তু আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে। এক নম্বর কারা নাকি এটা? হ্যাঁ, এটা এক নম্বর কারা। এ রাজা খান্দাসর এক নম্বর কারা? এক নম্বর। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন এরপর কারাটি কীরকম আছে। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শেষ করছি। আর যদি আপনাদেরকে আবার বলে থাকি, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী যে দ্বিতীয় চ্যানেল আছে সেটা হচ্ছে সাধন ভ্লগস ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে থাকুন, সেই চ্যানেলও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়া হয়। নমস্কার।
Only the day.